এই দেখো আমার মেয়েকে দেখো, কাঁচা সয়াবিন কেমন খাচ্ছে দেখো, কুড়মুড়িয়ে। এই দেখো, হাসো না, খেতে খেতে হাসবে না, খাচ্ছ খাও। আর না, ওটা কাঁচা খেলে পেটে ব্যথা করবে। যাও ওদিকে যাও, চুপ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে, ভিডিও বলতে যাচ্ছিলাম ব্লগ নিয়ে। তো প্রতিদিন ডেলি ব্লগ ভালো লাগে না বলো, মাঝে মাঝে অন্য কিছু ভালো লাগে। তো কালকে কি তোমরা আমার দেখেছো আমার চ্যানেলে, আমি একটা সুন্দর ভিডিও দিয়েছিলাম, আমার বিয়ের একটা অংশ দিয়েছিলাম। তো তোমরা যদি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও যাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কেউ তো কমেন্টও করো না, কিছুই করো না, নিজেদের বাড়ির লোকেরাই কমেন্ট করে, তাও যাই হোক সেটাও করে, সেটাও ভালো লাগে। আর আর কি চলো, আর এখনো আমি কমিউনিটি পোস্ট দিতে পারছি না, আমার এখনো আসেনি কমিউনিটি ট্যাব, এখনো এসে পৌঁছায়নি, এক সপ্তাহ হয়ে গেল কেন বুঝতে পারছি না। ফিডব্যাকও দিয়েছি কিন্তু এখনো কমিউনিটি ট্যাব আসেনি। তো এখন বাজে 10:30, আজকেও আমার লেট হয়ে গেছে। আজকে আমি খাবার বানাবো খিচুড়ি, তো খিচুড়ি বানাবো বলেই দেরি করে বানাবো, দেরি করে বানাবো এই ভেবে ভেবে সম্পূর্ণ লেট হয়ে গেছে। তো এই দেখো, এদিকে আমি বসেছি চাল আর ডালটা সিদ্ধ করতে, আলাদা ভাবে প্রেশার কুকার বসিয়েছি। আর এখানে এখনো কিচ্ছু কাটা হয়নি, পেঁয়াজ টেঁয়াজ, শুধুমাত্র পটলটা কোথায় গেল, আচ্ছা এই যে শুধুমাত্র পটল কেটেছি, আর এখানে সয়াবিনকে সিদ্ধ করে রাখা হয়েছে। আজকে শনিবার, হাতে কোনো সবজি নেই আমার কাছে, আর ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা ওয়েদার। তো ভাবলাম আজকে একটু খিচুড়ি বানাই, অনেকদিন খিচুড়ি বানানো হয়নি, তো খিচুড়ি বানাবো আর একটা জিনিস বানাবো। তো বরকে বললাম খিচুড়ি বানাবো, ও তো খুশি, কিন্তু তার সাথে আরেকটা কিছু চাই, সেটা অবশ্যই চাই, কিন্তু কি বানাবো বুঝতে পারছি না, টাইমও হবে কিনা আমি জানি না। আমাকে বললো যে আলু দিয়ে বেসন দিয়ে ভেজে দিতে, সময় পাবো কিনা জানি না, কিন্তু একটা জিনিস আমাকে করতেই হবে, সেটা হলো দেখো এটা আম, দেখো পাকা আম। এটা লাস্ট সানডে গেল, তার আগের সানডে আমগুলো কিনেছিলাম কাঁচা আম টক করার জন্য, মানে ডাল বা মাছের টক এসব করার জন্য। কিন্তু এক কেজি নেওয়া হয়েছিল, একটা আম তো আমার 3 দিন যায়, এত টক আমগুলো। তো ফ্রিজে রেখে রেখে দেখছি পুরো নরম হয়ে গেছে, পেকে গেছে। তো সেটা খেতে বেশ মিষ্টি মিষ্টি টক টক ভালো লাগছে, এই আমটার চিনি দিয়ে টক করলে বেশ ভালো লাগবে। তো এইটা আজকে বানাবো, মেয়েকে কাজু কিশমিশ দিয়ে আমি থামিয়ে রেখেছি, এখানে বসে আছে, সেই দেখো ওর, বুঝতে পারছো, এই এখানে ঘুর ঘুর করে গ্যাসের সামনে, কোনো কথা শোনে না, কিচ্ছু করে না, দুটো কাজুই মুখে ঢুকে দিল। আমি টক তো বানাবো, কিন্তু চিনি আমার কাছে নেই, যা আছে কুলাবে না, আছে কুলাবে না, কিন্তু আমাকে এখন দোকানে যেতে হবে, সামনে একটা দোকান আছে, ওই দোকান থেকে আমি চিনি নিয়ে আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, লাস্টে এখন বাজে 11:45, লাস্ট পর্যন্ত আমি শুরু করেই দিয়েছি, কোনো রকমে খসখস করে দুটো আলু কেটে বেসন দিয়ে মাখিয়ে এ দেখো ভাজতে শুরু করেছি। এদিকে আমার আমের আচারও রেডি, আমের টক, এটা আচার না, এটা হচ্ছে তোমার চাটনি বলতে পারো, পাকা আমের চাটনি, এটাও আমার রেডি। আর এখানে আমার খিচুড়িও রেডি, এবার আমি প্যাক করতে শুরু করব, অনেক দেরি হয়ে গেছে জানি না, খাওয়া দাওয়া চলে আসবে। সব থেকে একটা বড়টা জিনিস দেখো আমার মেয়ের, দেখো অত্যাচারটা দেখো, তার রান্নাঘরটার অবস্থা একবার দেখো, পেঁয়াজ যে ঝুড়ি নেই, পেঁয়াজগুলোকে কোথায় সরিয়েছে ভগবান জানে, সে পেঁয়াজের ঝুড়ির মধ্যে ভিতরে বসে আছে। মামা পেঁয়াজগুলো কোথায় সরেছিস, পেঁয়াজগুলো কই, হায় দেখো পেঁয়াজগুলোকে আলুর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কি অবস্থা করেছে আমার রান্নাঘরটা। এখনো বেডরুমে বাইরেটা দেখো, সকালে দিদি পরিষ্কার করে গেছে বলে কেউ বলবে না, আমাকে বললো মামা আমি কমপ্লেক্স খাবো, সকালে খাবার খাওয়ার পর আমাকে বললো কমপ্লেক্স খাবো, দিলাম এক বাটি, সে এখানে নষ্ট করেছে। বেডরুমটা অবশ্য দেখো এখনো পরিষ্কার হয়নি, বুঝতে পারছো কি অবস্থা, খাবার প্যাক করার পর আমার গোটা রুম আমাকে পরিষ্কার করতে হবে আবার। চলো ফটাফট করে পকোড়াগুলো ভেজে নিই, ভেজে ভেজে ঘি খিচুড়িটা প্যাক করবো, ঘি দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। Sometimes and I can't seem to find a light between the walls I built for myself right in my mind. And then you came over and you showed me love that I never had seen before. And now when I got you, it's all gonna be alright. Thinking about all the things we did tonight, what a time to be alive, just you and I. Only you can put the fire out. You
দেখো সকালে ঝাড়ু পোছা করে দেওয়ার পরেও আমার কত ময়লা বেরিয়েছে, প্রতিদিন এই অবস্থায় হয় জানো। এতক্ষণ আমরা কি করছিলাম? কি ভিডিও? এতক্ষণ আমরা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো ওই জন্য এবার ভিডিওটা আমি এন্ড করব, কারণ এখন বাজে একটা। এবার মেয়েকে খাওয়াবো, চান করাবো, তারপর খাবো, আমিও স্নান করবো। তো চলো আজকে শনিবার, ছোট্ট বড় একটা ভিডিও তোমাদের শেয়ার করলাম। আমিও স্নান করবো। বলো তোমরাও স্নান করে নাও, তোমরাও খেয়ে নাও, আর মামা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, টাটা। তো হয়ে গেছে, শুনে নিয়েছো আমার কাজটা আমার মেয়ে করে দিয়েছে। কমেন্টে জানিও তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও। তো চলো আমি আবার বলে দিই, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা প্রথম দেখছো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করতে ভুলবে না। তো চলো আমি খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। এর মধ্যে কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, এবং সানডেটা কালকে সানডে খুব ভালোভাবে কাটাও। বাই বাই।